প্রিয় দিনী ভাইরা কেমন আছেন আপনারা? সবাই সিয়াম রেখেছি তো? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে মাহে রমাদানে সুস্থ শরীরে সওম রাখার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, রমাদান মাস কি কারণে মহিমান্বিত? রমজান মাসে এমন কি হয়েছে যেই কারণে রমাদান মাসকে আমরা সম্মান করি, সওম রাখি এবং রমাদান মাসকে কেন্দ্র করে আমরা বিভিন্ন নেক আমল করে থাকি? এর বিশেষ ঘটনাটা কি, বিশেষত্ব কি? আল্লাহ পাক এর উত্তর দিয়েছেন সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, بعد أعوذ بالله من الشيطان الرجيم الله پاک بولছেন, شهر رمضان الذي أنزل فيه القرآن, رمضان সেই মাস যেই মাসে কুরআনুল করিম নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? রমাদান সেই মাস যেই মাসে কুরআনুল করিম নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, পুরো মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। وبينات من الهدى والفرقان, قرآن হচ্ছে বাইনাত, সুস্পষ্ট প্রমাণ, নিদর্শন, এবং ফুরকান, সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড। সত্য মিথ্যা, হক বাতিল, ন্যায় অন্যায়, এর মানদণ্ড কি মানুষের জ্ঞান নাকি আল্লাহর ওহি? আল্লাহ পাকের সর্বশেষ ওহির নাম কি? তাওরাত, জাবুর, ইঞ্জিল না কোরআন? আল্লাহ পাক বলছেন সর্বশেষ ওহি, সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড আল কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন রমাদান মাসে। বলেন সুবহানাল্লাহ, রমাদান মাসে একটা রাত আছে, লাইলাতুল কদর। লাইলাতুল কদর 27 রমাজানেই হবে, জরুরি না। শেষ দশকের বিজোর রাতগুলোর যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে, হতে পারে 21-এর রাত, হতে পারে 23 বা 25 বা 27 বা 29। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। কোরআন নাজিল করার কারণে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই লাইলাতুল কদরে আপনি ইবাদত করলে হাজার মাস ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতে মালায়েকা নাজিল হন, অবতীর্ণ হন, অবতরণ করেন এই পৃথিবীতে, এবং জিব্রাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে আসেন, নেককার বান্দাদের জন্য দোয়া করতে থাকেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সকাল পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে। এই রাতে জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে আসেন, প্রত্যেকটা কাজের ফয়সালা, অর্থাৎ এক বছরের তাকদীর নতুন করে নবায়ন করা হয় লাইলাতুল কদরের রাতে। আল্লাহ পাক বলছেন এই কদরের রাতেই আমি কোরআন নাজিল করেছি। আর এই কোরআন যে মাসে নাজিল করা হয়েছে তার নাম কি? রমাদান মাস। তাহলে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন নাজিল হওয়া। এই তো কথা, কি বুঝতে পারছেন? রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টটা কি? আল কোরআন নাজিল হওয়া। যেই কোরআন নাজিল হওয়ার পরে আইয়ামে জাহেলিয়াতে আরবের যত নোংরা সংস্কৃতি ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, হয়নি? আইয়ামে জাহেলিয়াতে শিরিক ছিল, আইয়ামে জাহেলিয়াতে সুদ ছিল, সুদ, আইয়ামে জাহেলিয়াতে মাদক দ্রব্যের প্রচলন ছিল, নারীর অবমাননা ছিল, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, জেনা ছিল, ব্যভিচার ছিল, ধর্ষণ ছিল, মেয়েদের অধিকার ছিল না, দাস প্রথা ছিল, জুলুম ছিল, অন্যায়, মারামারি, কাটাকাটি, রাহাজানি, যুদ্ধ বিগ্রহ, এগুলো আইয়ামে জাহিলিয়াতে পূর্ণ ছিল।
এইরকম একটা জাহেলী সমাজকে মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিলেন সুবহানাল্লাহ কে পরিবর্তন করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মাধ্যমে পরিবর্তন করলেন আল্লাহর ওহী কোরআন এবং সুন্নার মাধ্যমে কত বছরের ব্যবধানে মাত্র 23 বছর মাত্র 23 বছর 23 বছর পরের মক্কায় গিয়ে আপনি দেখবেন কোনো সুদ নাই কোনো শিরক নাই কোনো মাদক নাই কোনো নারীর অপমাননা নাই সেখানে মেয়েদেরকে আর ধর্ষণ করা হচ্ছে না সেখানে আর মাদকদ্রব্য মানুষ খাচ্ছে না সেখানে ভাই ভাই হয়ে গেছে সবাই একে অপরের সাথে কোনো মারামারি কাটাকাটি ভেদাভেদ নাই সবাই একটা উম্মাহ হয়ে গেছে তো এই যে 23 বছরে একটা নোংরা সমাজকে আলোকিত সমাজে পরিণত করা হলো কিসের মাধ্যমে আল কোরআনের মাধ্যমে আর সেই কোরআন নাযিল করা হয়েছে রমাদান মাসে তাহলে এই রমাদান মাসে আমাদের সবচেয়ে বড় দায়িত্বটা কি কোরআন কেন্দ্রিক জীবন গড়া তাই নয় কি কোরআন কেন্দ্রিক জীবন গড়া কোরআন পড়তে শেখা কোরআন মানুষকে শেখানো কোরআনের অর্থটা বোঝা কোরআনকে নিয়ে গবেষণা করা কোরআনের দাওয়াত মানুষকে দেয়া এবং কোরআনের যে বিধান এটা বাস্তবায়নের চেষ্টা করা এই তো কোরআন কেন্দ্রিক কাজ তো এগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 23 বছর ধরে এই কাজগুলো করেছিলেন বলেই আইয়ামে জাহেলিয়াত একটা আলোকিত সমাজে পরিণত হয়েছে আমার কথা কি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ এখন আসেন খুব সরল কথা বলি যে আমরা যারা মুসলিম আছি কোরআন কেন্দ্রিক আমাদের কি কাজ করা উচিত এই রমাদান মাসে আমরা কি করতে পারি এবং রমজান মাস থেকে শিক্ষা নিয়ে সারা বছর এটাকে ধরে রাখতে পারি কিভাবে এটাই মূল কথা অনেক বেশি কথা প্রয়োজন নাই মূল কথা কিন্তু অল্প রমাদান মাসে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল কোরআন পড়তে শেখা আমরা কারা কারা কোরআন পড়তে জানি হাত উঁচু করে একটু মাশাআল্লাহ বেশিরভাগ মানুষই কোরআন পড়তে জানেন আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খায়রান আল্লাহ পাক আপনাদেরকে বারাকাত দান করুন দোয়া করি প্রথম কাজ কোরআন পড়তে শেখা পড়তে জানেন আলহামদুলিল্লাহ তবে আমি কিছু কথা বলি যেগুলো শুনলে হয়তো আপনার কাছে মনে হবে যে আরো ভালো করে পড়া শেখা উচিত পড়তে শেখা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কিন্তু যেমন তেমন করে পড়তে শিখলে হবে না মদ মাখরাজ তাজবিদের সাথে পড়তে হবে যেমন একটা অক্ষর আছে কফ বড় কফ যেমন কফ দিয়ে একটা শব্দ আছে কুল আপনারা সূরায় পড়ছেন নামাজে কুল হু আল্লাহু আহাদ তাই পড়ছেন না তো এই কুল শব্দের অর্থ হচ্ছে বলুন কিন্তু আপনি যদি কফ এর মাখরাজটা ভুল করেন এবং কফ না বলে আপনি ছোট কাফ পড়েন এবং কুল না পড়ে আপনি কুল পড়েন বলেন যে কুল হু আল্লাহু আহাদ তাহলে অর্থটা পরিবর্তন হবে অর্থ দাঁড়াবে খাও আল্লাহ এক এবং অদ্বিতীয় আমি কি বুঝাতে পারছি শুধুমাত্র কফ এর উচ্চারণ সঠিকভাবে না করার কারণে আপনার অর্থ পরিবর্তন হয়ে গেছে বলো এর জায়গায় খাও অর্থ চলে এসেছে আপনি পড়ছেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই তো আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ শব্দটা কি আলহামদুলিল্লাহ এই হা এর মাখরাজ কোথায় হা এর মাখরাজ কোথায় বলেন একজন কণ্ঠনালীর মাঝখান থেকে এখান থেকে আপনি উচ্চারণ করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ দাঁড়াচ্ছে সমস্ত প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহর জন্য ঠিক আছে কিন্তু আপনি এই হায়ে হত্তির জায়গায় যদি হায়ে হাওয়াস পড়েন যার মাখরাজ অন্য জায়গা থেকে আপনি পড়ছেন ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যেমনটা অনেকেই পড়ে থাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তাই না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আলহামদুলিল্লাহ না বলে সে বলেছে আলহামদুলিল্লাহ ওই যে হায়ের উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে এই কারণে অর্থ পরিবর্তন হয়ে দাঁড়াবে যে সমস্ত নিন্দা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের রব আমার কথা কি বুঝতে পারছেন শুধু হা এর মাখরাজ ভুল হওয়ার কারণে এই সমস্যা হল তাই যারা পড়তে শিখেছি আরো ভালো করে পড়তে শিখি মদের সাথে মাখরাজের সাথে তাজবিদের সাথে সমস্ত নিয়মকানুনগুলো আবার চর্চা করি যাতে আপনার তেলাওয়াতটা 100% বিশুদ্ধ হয় আল্লাহ পাক তৌফিক দান করুন
ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি, আলিফ লাম মিম সূরা বাকারার প্রথমে আছে না, আলিফ লাম মিম, এই আলিফ লাম মিমের অর্থ আছে কিন্তু আল্লাহ ছাড়া এই অর্থ কেউ জানেন না, এর অর্থ আমরা করতে পারবো না কিন্তু অর্থ আছে। যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, এই যে নাই এর অর্থটা হচ্ছে লা মানে নাই, লা রাইবা কোনো সন্দেহ নাই, রাইব মানে সন্দেহ, লা মানে না, লা রাইবা কোনো সন্দেহ নাই, ফিহি এর মধ্যে মানে এই কিতাবের মধ্যে। এখানে লায়ের উপর কি মত আছে, লায়ের উপরে কি মত আছে না, লাকে টানতে হবে না, কি বলেন, লাকে টানতে হবে না, লাকে টানতে হবে, লা রাইবা ফি লাকে টানতে হবে, এই যে বলি আমরা লা ইলাহা লাই টান নাই, লা ইলাহা লাই টান আছে না, আছে, ইল্লা আল্লাহ কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। তো এই যে আপনি পড়ছেন লা রাইবা ফি ঠিক আছে, কিন্তু আপনি যদি মতটাকে ভুল করেন এবং আপনি পড়েন যালিকাল কিতাব লা রাইবা ফি, লায়ে কি করেন নাই, মত করেন নাই, লায়ে আপনি টানেন নাই কিন্তু পড়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, অর্থ কি হবে, অর্থ হবে এটা এমন একটা কিতাব যে কিতাবে অবশ্যই সন্দেহ আছে। আমি মনে হয় বুঝাতে পারছি না, তখন অর্থ দাঁড়াবে এমন যে এটা এমন একটা কিতাব যেই কিতাবে অবশ্যই সন্দেহ আছে। যদি আপনি লায়ে টান না দেন তাহলে অর্থ পরিবর্তন হবে। আপনি পড়ছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেররা, লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন যার ইবাদত তোমরা করো বা তোমরা করছো। এখানেও লায়ের মধ্যে মত আছে, লা আ'বুদু মা তা'বুদুন, কিন্তু আপনি যদি মত না করেন, যদি পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ কি হবে, বলুন হে কাফেররা, বলুন হে নবী হে কাফেররা আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো, নাউযু বিল্লাহ। আমি কি বুঝাতে পারছি ভাই, অক্ষরের পরিবর্তনের কারণে, উচ্চারণের পার্থক্যের কারণে, টান কম বেশি হওয়ার কারণে কোরআনের অর্থ ইমান থেকে কুফরির দিকে যেতে পারে, কথা কি বুঝতে পারছেন? অতএব যারা কোরআন তেলাওয়াত করা শিখেছেন আবারও শেখেন, শেখার কোনো শেষ নাই। যদি এখন আমি কোরআন তেলাওয়াত আপনাদেরকে ধরি, দেখা যাবে অনেকে তেলাওয়াত ভুল পাওয়া যাবে, পাওয়া যাবে না? অতএব এই রমজান মাসটাকে কাজে লাগান, রমজান মাসে কোরআন তেলাওয়াত করা শেখেন, ইমাম সাহেবের কাছে শেখেন, মুয়াজ্জিন সাহেবের কাছে শেখেন, আলেমের কাছে আসেন, মাদ্রাসায় যান। যদি এগুলো সুযোগ না থাকে অনলাইনে অনেক কোর্স করানো হচ্ছে, অনলাইনে কোর্স করেন, সবচেয়ে ভালো হয় মাদ্রাসায় গিয়ে পড়লে, যদি মাদ্রাসায় পড়তে না পড়েন অনলাইন অফলাইনে কোর্সের মাধ্যমে শিখেন। আপনাকে শিখতে হবে, যে কোনো নিয়মে হোক শিখতে হবে, নুরানি পদ্ধতি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতি বলেন, যে নিয়মেই বলেন আপনাকে বিশুদ্ধ করে শিখতে হবে। এবার শিখে ফেললে আপনি কি পাবেন, খুব সংক্ষেপে বলছি, শিখে ফেললে আপনি কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত। আমি পরামর্শ দেই প্রত্যেক দিন এক পারা করে পড়েন, প্রত্যেক দিন এক পারা, তাহলে 30 দিন 30 পারা পড়া হবে, প্রত্যেক মাসে একটা করে খতম দিতে পারবেন, আপনি বছরে 12টা খতম দিতে পারবেন। যদি আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন, তোমরা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লি আসহাবি, কারণ কিয়ামতের দিন কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে, সুবহানাল্লাহ। তিনি বলছেন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান সুপারিশ করবে, ওই পাঠকের উপরে ছায়া প্রদান করবে, কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে, আল্লাহর আরশের ছায়া থাকবে, কোরআন আপনাকে ছায়া দিবে, সূরা আলে ইমরান সূরা বাকারা আপনাকে ছায়া দিবে। বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে আপনি রাত্রেবেলা সূরা মুল্ক তেলাওয়াত করবেন, কোন সূরা, সূরা মুল্ক, যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করে এই ব্যক্তি মৃত্যুবরণ করলে ইনশাআল্লাহ তাআলা তার কবরের আযাব হবে না। কবরের আযাব কি চারটাখানি কথা, সূরা মুল্ক তেলাওয়াত করলে এই ব্যক্তিকে সূরা মুল্ক কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে ইনশাআল্লাহ। 30টা আয়াত মুখস্থ করে ফেলতে পারেন,
কুরআন তেলাওয়াত করা শিখলে আপনি আয়াতুল কুরসি পড়তে পারবেন কোনটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এখান থেকে শেষ পর্যন্ত সূরা বাকারার আয়াত নাম্বার 255 প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি বিশুদ্ধ করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই আর ছোট সূরা আছে কিছু সূরা ফালাক সূরা নাস সূরা ইখলাস সকালে তিনবার সকালে তিনবার সূরা ইখলাস তিনবার ফালাক তিনবার নাস বিকেল বেলা বা সন্ধ্যার পরে তিনবার সূরা ইখলাস তিনবার ফালাক তিনবার নাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিকে দৃশ্য অদৃশ্যের যাবতীয় ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ কোনো বিপদ আপদ বালা মুসিবত হঠাৎ করে আপনাকে আক্রমণ করবে না ইনশাআল্লাহ এরপর আছে সূরা বাকারার শেষের তিনটা আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা এই আয়াতগুলো তেলাওয়াত করবে সারা রাত নফল নামাজ পড়লে যে নেকি হতো এই তিনটা আয়াত তেলাওয়াত করলে সে নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলো চারটাখানি কথা সূরা কাহাফের প্রথম 10টা আয়াত শেষের 10টা আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে এবং আমল করবে এবং জুমার দিন এটা তেলাওয়াত করবে সেই ব্যক্তির জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় দাজ্জাল কোন দাজ্জাল মাসিহুদ দাজ্জাল সবচেয়ে বড় ফিতনা পৃথিবীর সব ফিতনাকে একসাথে করলেও দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর হবে না আমি বুঝাতে পারছি না পৃথিবীতে এখন সামাজিক ফিতনা আছে পারিবারিক ফিতনা আছে পলিটিক্যাল ফিতনা আছে জিও পলিটিক্যাল ফিতনা আছে অর্থনৈতিক ফিতনা আছে সাংস্কৃতিক ফিতনা আছে সুদের ফেতনা জেনার ফেতনা ধর্ষণ রাহাজানি মারামারি কাটাকাটি ছিনতাই ফেতনার কি শেষ আছে সবগুলো ফিতনাকে একসাথে করলেও দাজ্জালের ফিতনার সমান হবে না আমি মনে বুঝাতে পারছি না পৃথিবীর সমস্ত ফেতনাকে একসাথে করলেও এই মাসিহুদ দাজ্জালের মতো ফেতনা হবে না যখন সে বের হবে তখন পৃথিবীর অবস্থাই চেঞ্জ হয়ে যাবে এই পৃথিবীর আগের পৃথিবী থাকবে না পৃথিবী থাকবে না এমন যতদিন যাবে পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে আস্তে 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 পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে এবং কেয়ামতের সমস্ত আলামত প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা হাতে সময় বেশি নাই সেই 1400 বছর আগে নবীজি বলেছেন যে আমার উম্মত আর কেয়ামতের মাঝখানের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো বুঝাতে পারছি না আসরের ওয়াক্ত এই যে এখন আসরের ওয়াক্ত মাগরিব হতে কতটুকু সময় বাকি আছে দেড় ঘন্টা দুই ঘন্টা আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদি এবং কেয়ামত কেয়ামত আর উম্মতে মুহাম্মাদি এর মাঝখানে দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের মতো তাহলে কতটুকু সময় বাকি আছে আপনি ভাবেন এই হাদিসটা বলেছেন নবীজি 1400 বছর আগে আমি 1400 বছর পরে বললাম তিনি 1400 বছর আগে কথা বলেছেন তো যাই হোক শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মাসিহুদ দাজ্জাল ওই দাজ্জালের ফেতনা থেকে আপনাকে বাঁচাবে সূরা কাহফ কিন্তু আপনাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে সূরা আলে ইমরানের শেষের 10টা আয়াত রাতের বেলা তেলাওয়াত করা সুন্নাহ সারা রাত নফলের নেকি পাওয়া যায় সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা যদি কেউ ঘুমানোর সময় পাঠ করে রাতে শোয়ার সময় পাঠ করে আল্লাহ নবীজি বলছেন সেই ব্যক্তিকে আল্লাহ পাক শিরিকের পাপ থেকে বাঁচাবে কোন পাপ শিরকের পাপ আর আমি অনেক লেকচারে বলেছি যে প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে তাদের আমল নামায় যে পাপটা থাকবে তার নাম হচ্ছে শিরক কথায় শিরক কাজে শিরক বিশ্বাসে শিরক আর এই শিরকে এখন আমরা হাবুডুবু খাচ্ছি মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করে না বিশ্বাস করে মানুষ এখন বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ মহাবিশ্ব সৃষ্টি করেছে বা মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে আল্লাহ সৃষ্টি করে নাই মানুষ মনে করে জমিনে মানুষের বিধান চলবে আল্লাহর বিধান জাদুঘরে থাকবে এটা মানুষ মনে করে মানুষ মনে করে মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারে আল্লাহর হারামকে হালাল করতে পারে এটা মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা মানুষ মনে করে মানুষ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ ভালো মন্দের মালিক জীবন মৃত্যুর মালিক কল্যাণ অকল্যাণের মালিক মানুষ এগুলো মনে করে
মানুষ এখন শিরিকে হাবুডুবু খাচ্ছে, বিশ্বাসে শিরিক করে, কথায় শিরিক করে অথবা কাজে শিরিক করে। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে না, মুসলিমরা কবরে সেজদা করে না, মাজারে সেজদা করে না, মুসলিমরা কবরকে কেন্দ্র করে তাওয়াফ করে না, মুসলিমরা হাতে সুতা বালা পড়ে না, মুসলিমরা হাতে আংটি পড়ছে এবং মনে করছে যে এই আংটি ওকে রোগ থেকে বাঁচাবে, এই সুতা ওকে রোগ থেকে বাঁচাবে, মুসলিমরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের কাছ থেকে কল্যাণ কামনা করে, মুসলিমরা মনে করে যে মানুষ আগামীকালকের আবহাওয়া বলতে পারে, মুসলিমরা রাশি চক্রে বিশ্বাস করে, মুসলিমরা টিয়া পাখির কথায় বিশ্বাস করে। দেখেন রাস্তার পাশে টিয়া পাখি বসে আছে, ভাগ্য গণনা করছে, এগুলো মুসলিমরা করে, শিরিকের শেষ নাই। আমি একটা বইয়ের নাম বলি মাঝে মাঝেই, বইটার নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এই বইটা বাসায় কিনেন, দেখবেন শিরিক কত প্রকার কি কি সব কিছু লেখা আছে এবং কতভাবে আমরা শিরিক করি এটা লেখা আছে এখানে, বাঁচবেন কীভাবে সেটাও লেখা আছে। যাই হোক, সূরাতুল কাফিরুন যে ব্যক্তি শোয়ার সময় পড়বে আল্লাপাক তাকে শিরিকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাপাক শিরিকের একটা গোপন পাপ আছে, গোপন শিরক রিয়া, মানুষকে দেখানোর জন্য আমল করা, লোক দেখানো আমল, এটা থেকেও আল্লাপাক বাঁচাবে সেই ব্যক্তিকে যে ব্যক্তি সূরা কাফিরুন রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমানোর সময় ইনশাআল্লাহ তাআলা। আর অনেক সূরা আছে, কারো যদি চোখ লাগা, বদনজর, জিন ঘটিত কোনো সমস্যা হয়, সূরা জিনের প্রথম দশটা আয়াত পরে দম করে ফু দিবেন, দেখবেন ইনশাআল্লাহ রোগী ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। কারো যে কোনো অসুস্থতা থাকলে চিকিৎসা করবেন, ওষুধপত্র খাবেন, সব ঠিক আছে, তার আগে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন, পানিতে দম করে খাবেন, দেখবেন সূরা ফাতিহার মধ্যে শিফা আছে, সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। এই সূরা আরেকটা নাম হচ্ছে আয়াতে শিফা, এই সূরার মধ্যে শেফা আছে, আরোগ্য আছে, আর অনেক আয়াত আছে, এগুলো বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। প্রথম যে কাজ আমাদের সেটা হলো আল কোরআনকে বিশুদ্ধ করে পড়তে শেখা। আমার কথা কি বুঝতে পারছেন? যারা পড়া শিখেছেন আবার পড়া শিখেন, কারণ কি আমি বললাম, আপনার অক্ষরের পার্থক্যের কারণে, মদ মাখরাজের পার্থক্যের কারণে, তাজবিদের নিয়মের ভুল ত্রুটির কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, তখন সারাটা জীবন আপনি ভুল করে যাবেন। আর আমি এটা আপনাকে হলফ করে বলতে পারি যে আপনি কোরআন যতটুকু তেলাওয়াত করছেন এবং নামাজে যে আরবিগুলো পড়ছেন এগুলোর মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, আপনি জানেন না। যদি আপনি কোনো আলেমের কাছে যান, তাকে শোনান, তিনি আপনার ভুল ধরাতে পারবেন। অতএব আবার বিশুদ্ধ করে পড়া শেখেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে কোরআনের তার নেকি হবে, কত নেকি? আল হাসানাতু আশরি আমসালিহা, এক নেকি দশ দিয়ে গুণ করা হবে, অর্থাৎ একটা হরফ তেলাওয়াত করলে দশ নেকি হবে ইনশাআল্লাহ। আলিফ ল্যাম মিম পড়লে দশ নেকি হয় না, আলিফ ল্যাম মিম পড়লে তিরিশ নেকি হয়, কারণ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আপনি কি জানেন কোরআনে কতগুলো হরফ আছে? আল কোরআনে ৬০০টা পৃষ্ঠা আছে। কত পৃষ্ঠা? একটা হাফেজি কোরআনে ৬০০ পৃষ্ঠা থাকে, প্রত্যেক ২০ পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে ১৫টা করে লাইন থাকে, কটা লাইন থাকে? ১৫টা লাইন থাকে, প্রত্যেকটা লাইনের মধ্যে ৯টা করে গড়ে শব্দ থাকে, গড়ে ৯টা করে শব্দ থাকে, এক পৃষ্ঠায় দেখবেন ১৩৪ বা ১৩৫টা শব্দ থাকবে। এখন ৬০০কে আপনি ১৩৫ দিয়ে গুণ করলে দেখবেন আল কোরআনে ৭৭,৮০০টা শব্দ আছে, ৭৭,৮০০টা শব্দ আছে, মানে প্রায় ৭৮,০০০ শব্দ আছে। এটা হলো শব্দের কথা বললাম, এই শব্দগুলো সব নতুন শব্দ নয়, এগুলো বের হয়েছে মাত্র ৪ থেকে ৪,৫০০ শব্দ থেকে, মাত্র ৪ থেকে ৪,৫০০ শব্দ থেকে। এই শব্দগুলো আবার তিন ভাগে ভাগ করা যায়, এক ভাগ হচ্ছে নাউন্স, নাউন্স তো বোঝেন বিশেষ্য, যেগুলোকে আমরা ইসম বলি, যেমন আল্লাহ, মুহাম্মদ, জিব্রিল, মিকাইল, ইব্রাহিম, ইসমাইল, এগুলো নাউন মানে বিশেষ্য। একগুলো আছে ফেল বা ক্রিয়াপদ, যেমন নাবুদু, নাস্তাইন, নাতরুকু, ইয়ামালুন, ইয়াফআলুন ইত্যাদি, অনেকগুলো আছে ফেল মানে ক্রিয়া। এই ফেলগুলোই মূল জিনিস, এগুলো ভার্বস, এগুলো দুই ভাগে ভাগ করা যায়, ফেইলে মাজি এবং ফেইলে মদারে, অতীতকাল এবং বর্তমান ভবিষ্যৎকাল।
আরেকগুলো আছে হরফ বা অব্যয় এগুলোকে আমরা ইংরেজিতে বলি প্রোনাউন্স বা প্রিপজিশন বা কনজাংশন ইন্টারজেকশন এগুলো সবকিছু মিলেই হরফ এই অল্প কিছু শব্দ থেকে কোরআনের 78000 শব্দ বের হয়েছে কোরআনের যদি কেউ 400 থেকে 500টা মাসদার জানে মাত্র 400 থেকে 500টা মাসদার ইনশাআল্লাহ তাআলা সে কোরআনের 70% অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারছেন হয়তো কিছু বুঝতে পারছেন না মাত্র 400 থেকে 500টা মাসদার মূল ওয়ার্ড রুট ওয়ার্ড কেউ যদি জানে এবং এই একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার ট্রান্সফরমেশন পদ্ধতি আছে একটা আরবি ব্যাকরণ একটা পদ্ধতি আছে যে একটা শব্দ থেকে আপনি অনেকগুলো শব্দ তৈরি করতে পারবেন আরবিতে এরকম পদ্ধতি আছে এই পদ্ধতিটা যদি সে জানে এবং এই সিনোনিমস গুলো ভোকাবুলারি গুলো মনে রাখতে পারে মাসদার গুলো মনে রাখতে পারে ইসম গুলো মনে রাখতে পারে হরফের ব্যবহার গুলো জানে সে ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে 70% কোরআনের অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ বাকি 30% কি হবে সেটা নিয়ে পরে চিন্তা করা যাবে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি সূরা ফাতিহা এখানে কম বেশি 18 থেকে 20টা শব্দ আছে ঠিক আছে আলহামদুলিল্লাহি রব আলামিন রহমান রহিম মালিক ইয়াউমদ্দিন শব্দগুলো আছে হয়তো সব মিলিয়ে হবে 18 থেকে 20টা শব্দ সূরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে 7800 বার কতবার 7800 বার মানে সূরা ফাতিহার অর্থ যে জানে সে কোরআনে 7800টা শব্দ অর্থ জানে আল্লাহ পাক এইজন্যই বলেছেন ওয়া লাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি ফাহাল মিন মুদ্দাকির কেউ কি আছো উপদেশ গ্রহণকারী কোরআন বোঝা সহজ হাদিস শাস্ত্র কঠিন হাদিস শাস্ত্রের মধ্যে অনেক কঠিন শব্দ থাকে অনেক উঁচু স্তরের ব্যাকরণ থাকে কোরআন সত্যি বোঝা সহজ শুধু প্রয়োজন আপনার পরিশ্রম আপনার লেগে থাকা আপনার দোয়া আপনার অধ্যবসায় এবং আলেম উলামার কাছে যাওয়া আসা করা এবং ধারাবাহিকতা বজায় রাখা ইনশাআল্লাহ দুইটা বছর সময় দেন দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আল কোরআনের মিনিমাম 60 থেকে 70% বুঝতে পারছেন আমি কিন্তু বলছি না যে আপনি মুফতি হয়ে যাবেন মুহাদ্দিস হয়ে যাবেন মুফাসসির হয়ে যাবেন এটা বলছি না কিন্তু আপনি কেউ কোরআন তেলাওয়াত করলে আপনি তার অর্থটা বুঝতে পারবেন আসুন কোরআনকে সময় দিন রমাদান মাসে প্রথমে তেলাওয়াত করা শিখুন প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবেন এই যে বললাম 78000 শব্দ তাহলে অক্ষর কত লাখ আছে আপনি চিন্তা করেন এখন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে যদি আপনি রমাদান মাসে এক খতম দেন কোরআন এমনি তো খতম দিলে আপনার প্রত্যেক হরফে 10 নেকি হবে আর রমাদান মাসে খতম দিলে 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে একটা খতম দিলে আপনার আমলনামায় কত কোটি নেকি লেখা হবে এটা আপনি চিন্তা করেন তাই রমাজানে যারা কোরআনকে সময় দিতে পারেনি এখনো আমি বলবো তাদের চেয়ে হতভাগা আর কেউ নাই এখন তাদের চেয়ে হতভাগা মানুষ এই পৃথিবীতে কেউ নাই আর তার জন্য আফসোস যে ব্যক্তির বয়স হয়ে গেছে বার্ধক্যে চলে গেছে কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার সৌভাগ্য হয়ে ওঠে নাই আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন প্রত্যেক মাসে একটা করে খতম দেওয়ার তৌফিক দান করুন প্রত্যেক দিন এক পারা করে পড়ার তৌফিক দান করুন এবং কোরআন অর্থ বোঝার তৌফিক দান করুন আমিন কোরআন তিলাওয়াত করা শেখার পরে কি করবেন কিছু অংশ হিফজ করবেন কিছু অংশ মুখস্থ করবেন যারা পুরো মুখস্থ করে তাদেরকে আমরা বলি হাফেজে কোরআন তাই তো আমরা যারা হাফেজ হতে পারি নাই আমাদের বাচ্চা থেকে হাফেজ বানানো যায় না আমার ছেলে আমার মেয়ে আপনার ছেলে আপনার মেয়ে হাফেজ হতে পারে না আর আমরা সারা জীবনে কত শত বই মুখস্থ করেছি কেমিস্ট্রির ওই যে পর্যায় সারণী আপনার মুখস্থ ফিজিক্সের সূত্রগুলো মুখস্থ এই যে হায়ার ম্যাথের কঠিন কঠিন সূত্র মুখস্থ ইকোনমিক্স মুখস্থ আপনার বিসিএস কোচিং করছেন আপনি কোন সাহিত্য কে লিখেছে কোন কবিতা কে লিখেছে কোন কবির জন্ম কবে মৃত্যু কবে সব মুখস্থ তাই না আমরাও তো পড়েছি এগুলা তো এগুলো মুখস্থ করায় না কত গল্প প্যারাগ্রাফ রচনা আপনি মুখস্থ করেছেন কোরআন 600 পৃষ্ঠার একটা কিতাব আপনি মুখস্থ করতে পারবেন না এটা কিন্তু বিশ্বাসযোগ্য কথা নয় বরং পৃথিবীর কোনো বই মানুষ হুবাহু বলতে পারে না কোরআন ছাড়া বেদ মানুষ কি মুখস্থ বলতে পারে বাইবেল মানুষ মুখস্থ বলতে পারে জাবুর ইনজিল মানুষ মুখস্থ বলতে পারে কোরআন ছাড়া কোনো কিতাবই মানুষ মুখস্থ বলতে পারে না কিন্তু কোরআন আজকে যদি কোরআন পৃথিবী থেকে মুছে ফেলা হয়
মানে পৃথিবী থেকে সমস্ত কোরআনের কপি যদি আজকে মুছে ফেলা হয় কালকে দেখবেন আগামী কাল কোরআনের হাফেজরা কোরআন আবার লিখে ফেলবে ইনশাআল্লাহ এটাই কোরআন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন আমি এই কোরআন এই যিকির নাযিল করেছি আর আমি আল্লাহ এর হেফাজত করব আল্লাহ পাক দায়িত্ব নিয়েছে অতএব আমরা হাফেজ হওয়ার চেষ্টা করি এখন কথা হচ্ছে আমরা সবাই তো আর 30 পারা হাফেজ হতে পারবো না তাই তো তাহলে আমি কিছু ইম্পর্টেন্ট সূরা বলছি কিছু ইম্পর্টেন্ট সূরা ইম্পর্টেন্ট আয়াত এগুলো সবাই মুখস্থ করবেন পারবেন এক নম্বর সূরা ফাতিহা দুই নম্বর সূরা বাকারার প্রথম পাঁচটা আয়াত এরপর সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি এরপর সূরা বাকারার শেষের তিনটা আয়াত এরপর সূরা আলে ইমরান শেষের 10 আয়াত এরপর সূরা কাহফ প্রথম 10 শেষ 10 এরপর সূরা জিন প্রথম 10 এরপর সূরা মুমিনুন শেষের আয়াতগুলো শেষের 10টা আয়াতের মতো সূরা ফুরকান শেষের কিছু আয়াত সূরা ফালাক সূরা নাস সূরা ইখলাস সূরা কাফিরুন এগুলো পড়া যাবে না সূরা হাশর শেষের 3টা আয়াত সূরা হাশরের শেষের আয়াতগুলো সূরা হজের শেষের আয়াতগুলো এরপর আপনি পড়বেন সূরা তাহার কিছু আয়াত তারপরে আছে সূরা বানি ইসরাইল এর কিছু আয়াত সূরা মুলক মুখস্থ করবেন সূরা মুলক আর দুইটা সূরা অবশ্যই মুখস্থ করবেন সূরা রহমান সূরা ইয়াসিন এতটুকু পড়া যাবে না খুব বেশি পড়া দিলাম আচ্ছা এই রমজানে না পারি এই রমজান থেকে আগামী রমজান আসা পর্যন্ত পড়া যাবে না পড়া যাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের মিনিমাম এক পারা হিফজ করার তৌফিক দান করুন আমিন আর আমাদের বাচ্চাদেরকে আল্লাহ পাক কোরআনের হাফেজ হিসেবে কবুল করুন বড় আলেম হিসেবে কবুল করুন আল্লাহর দিনের বড় দাঈ এবং মুজাহিদ হিসেবে কবুল করুন আমিন এরপর কি কাজ কোরআনের অর্থ বুঝতে হবে বারবার একটা কথা বলি যে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হবেই অথবা 70 নেকি হবে অথবা 700 নেকি হবে কিন্তু অর্থ না বুঝলে কোরআনের মৌলিক হকটা আদায় হবে না কিভাবে যেমন আমি যদি বলি ওয়ালা তাকরাবু যিনা কতজন এর অর্থ বুঝেছেন হাত তোলেন দেখি এই কয়েকজন অর্থ বুঝেছেন বাকিরা বোঝেন নাই যারা বোঝেন নাই তাদেরকে যদি আমি এখন বলে দেই যে ভাই বা চাচা ওয়ালা তাকরাবু যিনা এর অর্থ হচ্ছে জেনার ধার কাছেও যেও না এবার কি সে অর্থ বুঝতে পারে নাই এখন এই যে সে অর্থটা বুঝতে পারলো সে কি এই আয়াত থেকে হেদায়েতটা পেয়েছে না জেনার কাছে যাওয়া যাবে না শিক্ষাটা পেয়েছে না যদি অর্থটা না বুঝতো সে কি শিক্ষা পেত পেত না যদি আমি বলি ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা আল্লাহকে ভয় করো সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও ওয়াইল্লাম তাফআলু ফাযারু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি যারা অর্থ জানে না তারা কি হেদায়েত পেয়েছে পাবে কিন্তু যারা অর্থ বুঝেছে তারা বুঝতে পারবে যে হ্যাঁ আল্লাহ এখানে বলছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখে তো অর্থ জানার দরকার নাই কোরআনের অর্থ নিয়ে ইহুদিরা খ্রিস্টানরা ইসলামের দুশ্মনরা গবেষণা করছে কোরআনের অর্থ নিয়ে ওরা গবেষণা করে আমাদের বিরুদ্ধে কি করছে আমাদের বিরুদ্ধে বিভিন্ন কূটকৌশল চালছে আর আমরা মুসলিমরা কোরআনের অর্থ বুঝতে যাচ্ছি না এক শ্রেণীর মানুষ মনে করে যে কোরআনের অর্থ বুঝলে কিছু মানুষের ভাত আর টিকবে না জমিনের মধ্যে কিছু মানুষ মনে করে যে কোরআনের অর্থ যদি সবাই বুঝে ফেলে তাহলে এক শ্রেণীর মানুষের ধর্ম ব্যবসা টিকবে না আল কোরআনুল করিম নির্দিষ্ট কিছু মানুষের জন্য নয় পুরো মানব জাতির জন্যই একজন অমুসলিম কি কোরআন পড়ে হেদায়েত পেতে পারে না একজন হিন্দু ভাই সে কোরআন পড়ে কি এক ঈশ্বরে বিশ্বাস করে ইসলাম কবুল করতে পারে না তো কোরআন থেকে হেদায়েত পেতে হলে তো অর্থটা জানতে হবে সূরা ফাতিহা আপনি পড়ছেন অর্থ যদি না বোঝেন আপনার নামাজে মনোযোগ কিভাবে আসবে মালিকি ইয়াউমিদ্দিন আপনি বলছেন নামাজের মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক তারপরেও যদি আপনি চিন্তা করেন আমি এই জমিনের মালিক তাহলে কি হবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা নামাজে বলছি আল্লাহ শুধু আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই এই ব্যক্তি কি মসজিদ থেকে বের হয়ে কবরে সেজদা করতে পারবে সে তো নামাজে বলেছে আমি শুধু আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই
অতএব অর্থ জানার দরকার আছে না? রুকুতে কি পড়ছি, তাসবিহে সেজদায় কি পড়ছি, আত্তাহিয়াতুর অর্থ কি, দরুদ শরীফের অর্থ কি, দোয়ায়ে মাসুরার অর্থ কি, হাত তুলে আমরা কি দোয়া করি, এগুলো অর্থ বুঝলে নামাজে মনোযোগ বাড়বে না? কোরআন তেলাওয়াত করতে করতে অর্থ বুঝতে থাকলে আপনি কোরআনকে ফিল করতে পারবেন না, ভিতরে ঢুকতে পারবেন না? যখন আপনি অর্থটা বুঝবেন তখন দেখবেন আপনি কোরআনকে এত বেশি ফিল করবেন, মানে কোরআনকে আপনি ভিতর থেকে অনুভব করবেন যে কোরআন কি জিনিস, এর মধ্যে কত কাব্য আছে, সাহিত্য আছে, ইতিহাস আছে, কিসসা আছে, শিক্ষণীয় বিষয় আছে, জাহান্নামের আয়াত আছে, জান্নাতের আয়াত আছে, বৈজ্ঞানিক আয়াত আছে, কৃষির আয়াত আছে, আকাশকে নিয়ে আয়াত আছে, ব্যবসা নিয়ে আয়াত আছে, আপনার পরিবার নিয়ে আয়াত আছে, মহিলাদেরকে নিয়ে আয়াত আছে, পুরুষদেরকে নিয়ে আয়াত আছে, জীববিজ্ঞান নিয়ে কথা আছে, মহাকাশ নিয়ে কথা আছে, এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক কোরআনে বলেন নাই, এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক কোরআনে বলেন নাই। যে কবি কাব্য বা সাহিত্য পছন্দ করে সে যদি সূরা হুদ পড়ে, সূরা শুআরা পড়ে, সে বুঝবে কাব্য সাহিত্য কাকে বলে। যে সাহিত্য উপন্যাস পছন্দ করে সে যদি সূরা ইউসুফ পড়ে, সূরা ইউসুফ, তাহলে বুঝবে যে উপন্যাস কাকে বলে, আহসানুল কসাস কাকে বলে। কেউ যদি এই ছন্দ চর্চা করতে ভালোবাসে সে সূরা রহমান করে দেখুক ছন্দ কাকে বলে। কোরআনের এক একটা সূরা আপনি পড়েন, ভিতরে ঢোকেন, দেখবেন কোরআনকে আপনি ফিল করতে পারছেন। আর রমজান মাস ছাড়া অন্য কোন মাসে আপনি কোরআন চর্চা করবেন? রমজান মাস ছাড়া অন্য কোন মাসে কোরআনকে শিখবেন, বুঝবেন, আমল করবেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আর অনেক কথা বলার ছিল কিন্তু সময় কম, এক কথায় কোরআন অর্থটা বোঝার চেষ্টা করুন। এখন অর্থ বুঝতে হলে কী করতে হবে? কঠিন অর্থ বুঝতে হলে আপনাকে আরবির যে ক্লাসিক্যাল বইগুলো আছে ব্যাকরণের সেগুলো পড়তে হবে। আর এই বইগুলো কি একা পড়া যাবে? উত্তর না, এই বইগুলো একা একা পড়া যাবে, ওস্তাদের কাছে যেতে হবে। মিজান মুনশাহ পড়তে হবে আপনাকে, নাহু সরফের কিতাব পড়তে হবে, বালাগাতের কিতাব পড়তে হবে। এগুলো পড়ার পরে আপনি ইসম ফেল হরফ বুঝবেন, এসো আরবি শিখি পড়বেন, সফাতুল মাজদার পড়তে হবে, অনেক বই পড়তে হবে। পড়ার পরে আপনি বুঝতে পারবেন কোরআনের ভাষাটা কি। তবে সবাই তো আর এটা পারবে না, পারবে সবার পক্ষে তো পসিবল না। তাহলে সবার জন্য একটা সলিউশন, আপনার কাছে যে তাফসিরটাকে ভালো মনে হয়, তাফসিরে মারিফুল কোরআন হোক, তাফসির ইবনে কাসির হোক, তাফসিরে জালালাইন হোক, যেটা আপনার কাছে ভালো মনে হয় সেই তাফসির বাসায় কিনেন। বাসায় কিনে প্রত্যেক দিন 10টা করে আয়াতের অনুবাদ করেন, পারবেন? এটা কি কঠিন? সহজ। কিন্তু অনুবাদ করলেই কিন্তু আপনি কোরআন বুঝতে পারবেন না, এটা মনে রাখেন। কোরআনের অনুবাদটা কিন্তু কোরআন নয়, অনুবাদটা কিন্তু আমার ভাষায় আমি ট্রান্সলেট করেছি, কিন্তু আরবি থেকে আরবি বুঝতে না পারলে আপনি মূল কোরআনটা পাবেন না। আমি আসলে বুঝাতে পারছি না, মানে আমি বুঝছি জিনিসটা কিন্তু আমি আপনাকে বুঝাতে পারছি না। আরবি এই যে আপনার মনে করেন ওয়াদদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার ওয়াআম্মা সাঈলা ফালা তানহার ওয়াআম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদদিস। এই যে আমি একটা সূরা তেলাওয়াত করলাম, আমি আরবি থেকে আরবি বুঝতে পেরেছি, আমি আরবি থেকে আরবি বুঝতে পারছি এটার, কিন্তু এর অর্থটা পড়লে আপনি আরবির ভিতরে ঢুকতে পারবেন। আরবি যদি আপনি শিখেন, বোঝেন, আপনি ফিল করবেন যে কি দরদ দিয়ে আল্লাহ পাক কথাগুলো বলছেন। আলাম ইয়াজিদকে ইয়াতীমান ফাআওয়া, হে নবী আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাইনি, আপনাকে কি আশ্রয় দেইনি? এই যে কন্টেন্ট, ধারাবাহিকতা, প্রসঙ্গ, এর ফ্লেভার, এটা বুঝতে হলে আপনাকে আরবি ভাষা লাগবে। আর আরবি ভাষা শেখাটা নিজের উপরে ফরজ করে নেন। আমি এই কথাটা এত জোর দিয়ে কেন বললাম? ইমাম শাফেঈ রাহিমাল্লাহ বলেছেন, আরেক মাজহাবের ইমাম, ইমাম শাফেঈ রাহিমাল্লাহ, তিনি বলেছেন মুসলিমদের উপরে কোরআন শিক্ষাও যেমন ফরজ, কোরআনের ভাষা শিক্ষাও ফরজ। কারণ ভাষা না শিখলে কোরআন শিখতে পারবে না। আর আরবি ভাষা খুব সহজ, জানেন আরবি ভাষা সহজ। বাংলা ব্যাকরণ যত কঠিন, আরবি ব্যাকরণ এত কঠিন নয়। বাংলা ব্যাকরণ কঠিন না? সন্ধি, কারক, বিভক্তি, সমাস পড়াশোনা না, সমাস এত সহজ, কঠিন না জিনিসগুলো? আরবিটা সহজ। ইংরেজিতে আপনি টেন্স পড়ছেন, ভয়েস, ন্যারেশন কত কী পড়ছেন না, কঠিন, আরবিটা কিন্তু সহজ। আর আপনি কোরআনের আরবিটুকু বোঝেন, আমি তো বলছি না সারাদিন আপনাকে আরবিতে কথা বলতে হবে, শুধু কোরআনের আরবিটুকু বোঝার চেষ্টা করেন, কারণ যাতে করে আপনি কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর ভাষায় আপনি বুঝতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করুন।
আর যারা একেবারেই পাচ্ছেন না অনুবাদ কিনেন বাসায় তাফসীর কিনেন বাসায় 10টা করে আয়াত পড়েন অনুবাদ পড়েন কিন্তু অনুবাদ পড়েই ফতোয়াবাজি করবেন না অনুবাদ পড়ে ফতোয়াবাজি করবেন না অনুবাদ পড়ে অনেকে কিন্তু আবার গোমরাও হয়ে গেছে এক শ্রেণী মানুষও বের হয়েছিল এখনো আছে যে কোরআন মানি হাদিস মানি না অনুবাদ করে দেখবে যে অনুবাদে লেখা আছে ওয়ালাকাদ সরফনা ফি হাযাল কোরআন লিন-নাস মিন কুল্লি মাসাল কোরআনে আল্লাহ পাক সব বিষয় ব্যাখ্যা করেছেন তখন সে বলবে কোরআন যথেষ্ট হাদিসের দরকার নাই এই যে আল্লাহ পাক কোরআনে বলেছেন দলিল আছে তো কোরআন পড়েও মানুষ বিভ্রান্ত হতে পারে কিন্তু অতএব অনুবাদ করে যেটা বুঝবেন না অবশ্যই আলেমুল আমার কাছে আসবেন এবং আমি সবসময় বলি বাংলাদেশের প্রেক্ষাপটে কওমি ঘরানার ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে জ্ঞানের গভীরতা অনেক বেশি এই কথাটা আমি বলেছি বাস বলেছি এর পিছনে অনেক ভিত্তি আছে আমি যাচাই বাছাই করে গবেষণা করে অভিজ্ঞতার আলোকে কথাটা বলেছি হুট করে আপনার বুঝে নাও আসতে পারে কিন্তু কওমি ঘরানার ওলামায়ে কেরাম যারা আছেন তাদের মাঝে কিছু কিছু বিষয়ে ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে কিন্তু উসুলের জ্ঞান আরবি ভাষার জ্ঞান তাফসীরের জ্ঞান হাদিসের জ্ঞান এমনকি মারেফত এই বিষয়গুলো তাদের মধ্যে অনেক বেশি আছে এই জন্যে আমি তাদের কথা বলি গর্বের সাথে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আল্লাহ পাক এই শ্রেণী উলামায়ে কেরামকে দিয়ে ধন্য করেছেন তাদের কাছে যান তাদের কাছে গিয়ে পড়াশোনা শেখেন সোহবতে যান যেটা বুঝবেন না আপনি জিজ্ঞাসা করেন নিজে ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন আমি শেষ করছি আর 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তো 3টা কাজ আমরা শিখলাম রমজান মাস কোরআন নাজিলের মাস এই মাসে কোরআন শিখতে হবে 1 নম্বর যারা তেলাওয়াত করতে জানি না অবশ্যই তেলাওয়াত করা শিখব যারা জানি আবারও শিখব ইনশাআল্লাহ 2 নম্বর আমাদেরকে অবশ্যই কিছু অংশ মুখস্থ করতে হবে যদি পুরো অংশ মুখস্থ করতে নাও পারি কিছু কিছু সূরা আয়াত বলেছি এগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ তাআলা 3 নম্বর অবশ্যই কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন আরবি ভাষা শিখবেন না পারলে তাফসীর কিনে পড়বেন উলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে জেনে নেবেন সব বিষয়ে নিজে ফতোয়া দিতে যাবেন না 4 নম্বর রমজান মাস শুধু কোরআন শিক্ষা এবং বোঝার মাস নয় মানুষকে শেখানোরও মাস যারা কোরআন আমরা জানি বুঝি অন্যকে শেখাতে হবে মসজিদ ভিত্তিক কোরআন শেখানোর ক্লাস চালু করতে হবে মাদ্রাসা ভিত্তিক চালু করতে হবে অনলাইনে চালু করতে হবে অফলাইনে চালু করতে হবে এবং রমজানের এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে সারা বছর কোরআনের কোর্সগুলো যেন চালু থাকে মসজিদে মাদ্রাসায় আমাদের এলাকা ভিত্তিক বা অনলাইনে অফলাইনে কোরআনের কোর্স যেন চালু থাকে তাহলে কি হবে সারাটা জীবন সারাটা বছর কোরআন কেন্দ্রিক সময় কাটাতে পারবো ইনশাআল্লাহ তাআলা আপনি বিশ্বাস করেন কোরআন আপনার সবচেয়ে সেরা বন্ধু হবে ইনশাআল্লাহ আপনি কোরআন নিয়মিত তেলাওয়াত করেন একদিন যদি তেলাওয়াত না করেন ওই দিন মনের মধ্যে আপনার অস্থিরতা তৈরি হবে খেয়াল করে দেখবেন মনটা আপনার অস্থির হয়ে যাবে মনে হবে কি জানি আপনি আজকে করেন নাই কোরআন আপনার মনের দরজায় এসে কোরআন আরবে আজকে আমাকে পড়ো নাই আজকে আমাকে পড়ো নাই এমনও মানুষ আছে আমার পরিবারের মধ্যেও আছে আলহামদুলিল্লাহ যে কোরআন পড়তে বসলে একাধারে 3, 4, 5, 6 পারা পড়ে শেষ করে ফেলে এমন আছে আজকে কয় পারা পড়েছ আজকে 4 পারা পড়া শেষ আলহামদুলিল্লাহ যারা পড়ার ভিতরে ঢুকে যায় পড়ার ভিতরে ঢুকে গেছে অর্থ বুঝছে দেখবেন তার খাওয়ার ঠিক নাই ঘুমের ঠিক নাই তার পেশাব পায়খানা ঠিক নাই সে পড়ছে আর পড়ছে পড়ছে আর পড়ছে দেখবেন এই মহব্বত তৈরি হবে তখন যখন আপনি কোরআনটা বুঝবেন সময় দিবেন আমরা নিয়াত করি আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেক দিন কোরআনকে সময় দেওয়ার তৌফিক দান করুন আমিন এবং কোরআন তেলাওয়াত করলে যে নেকি হবে আল্লাহ পাক আপনার প্রতি রহম করবেন বরকত দিবেন আপনার জন্য পরকালে কোরআন সুপারিশ করবে শুধু তাই না আপনি শারীরিক মানসিকভাবে সুস্থ থাকবেন কোরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমা কোরআনের মধ্যে আল্লাহ পাক শিফা এবং রহমত নাজিল করেছেন কোরআনের শিফা আছে শিফা আরোগ্য আছে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তারা কম অসুস্থ হয় এবং আরেকটা কথা বলি এখন আমাদের দুনিয়ার অনেক চাপ না মাথা অনেক প্রেশার নিতে হয় না পারিবারিক চাপ অফিসের চাপ ব্যবসার চাপ নিতে হয় না যে যত বেশি কোরআন তেলাওয়াত করে তার মাথার চাপ নেওয়ার ক্ষমতা তত বেশি হয় উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ঘেরাও করে রেখেছে এক শ্রেণীর মানুষ যারা তাকে হত্যা করতে চাচ্ছে তারাও নাকি মুসলিম তিনি জানেন যে এখন তারা এসে তাকে হত্যা করবে শেষ সময় হলে আপনি কি করতেন কিছু একটা তো করতেন পালানোর চেষ্টা করতেন অথবা ওসিয়ত করতেন বা কিছু একটা করতেন ওদেরকে প্রতিহত করার চেষ্টা করতেন উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন খুলে তেলাওয়াত করতে শুরু করলেন তেলাওয়াত করতে 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 এই এক পারা কি দেড় পারা এই কাছাকাছি এসেছেন তখন ওরা পিছন থেকে তার দাড়িটা ধরে গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে
উসমান রাদিয়াল্লাহু আনহু দিন নুরাইন দুই দুইজন মেয়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ের জামাই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ তাকে মানুষ জবাই করে হত্যা করেছে তাকে মানুষ জবাই করে হত্যা করেছে তার গলার থেকে এই রক্তের ফিনকি গিয়ে কোরআনের উপর গিয়ে পড়লো শেষ আমল ছিল তার কোরআন তেলাওয়াত মানুষ যখন কোরআনের মধ্যে ডুবে যায় তখন এখানেই শান্তি পায় আর এখন আমরা শান্তি খুঁজছি মিউজিকের মধ্যে তাই না পর্নোগ্রাফির মধ্যে সিরিয়াল দেখতে ইউটিউবিং করতে ফেসবুকিং করতে আড্ডাবাজি করতে ক্যারাম খেলতে জুয়া খেলতে এগুলো তো শান্তি খুঁজে এগুলো শান্তি দেয় না এগুলো সাময়িক বিমোহিত করে সাময়িক সাময়িক এটা মজা দিবে আপনাকে শান্তি দিবে না কোরআনে ডুবে যান আপনি শান্তি পাবেন দেখবেন ইনশাআল্লাহ আজকে বাসায় গিয়ে একটা রিকোয়েস্ট আমার অনেক কিছুই তো বলতে পারি একটা খালি কথা বলছি সূরা ইউসুফ নাম শুনেছেন সূরা ইউসুফটাকে ভালো করে পড়েন জাস্ট একটা সূরা জাস্ট একটা সূরা সূরা ইউসুফটাকে আজকে বাসায় গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন দেখেন কি ট্র্যাজেডি কি ঘটনা একজন নবী তার এতগুলো সন্তান একটা সন্তান অত্যন্ত সুন্দর তার প্রতি হিংসা করা হয় তার ভাগ্য দেখবেন তার ভাগ্য ঘুরছে কীভাবে একবার নবীর বাড়ি থেকে কুয়ার মধ্যে কুয়া থেকে বাজারে বাজার থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে এই যে একদম রাষ্ট্রপ্রধান কি ভাগ্য ঘুরে ঘুরে আসছে কি ট্র্যাজেডি এর বালাগাত এর ছন্দ এর উপন্যাসের সাহিত্য আপনি পড়ে দেখেন আল্লাহ পাক বলেছেন আহসানাল কসাস দুনিয়াতে সবচেয়ে সেরা গল্প হচ্ছে সূরা ইউসুফ আজকে পড়ে দেখেন পড়েন কোরআন আপনার ভিতর ঢুকে যাবে ইনশাআল্লাহ আমার এই নসিহত যার যার কাছে পৌঁছে যাবে তারা যদি আমার কথা শুনে কোরআনের ভিতর ডুবে যান আমার লেকচার সার্থক আলহামদুলিল্লাহ এটাই চাচ্ছি আপনারা কোরআন কেন্দ্রিক সময় দেন অনেক বড় বড় স্লোগান দিয়ে কোনো লাভ নাই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে ইত্যাদি ইত্যাদি যখন যতক্ষণ পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি না হবে যতক্ষণ পর্যন্ত আমরা সবাই কোরআনের হকগুলো আদায় না করব এবং কোরআনের আলোকে জীবন না করছি ততক্ষণ স্লোগান দিয়ে আই ওয়াজ শো ডাউন করে কোনো লাভ নাই লাভ আছে প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি করতে হবে আমি আমার আলোচনা শেষ করছি আর কয়েকটা কথা বলে শেষ করছি সেটা হলো যে এই বিষয়গুলোর পাশাপাশি আমাদেরকে কোরআনের আদেশগুলো মেনে চলার চেষ্টা করতে হবে শুধু জানবো কিন্তু আমল করবো না এমনটা করলে চলবে না জানি বুঝি আমলও করতে হবে কোরআনের আদেশ কেমন আল্লাহর সাথে শিরিক করা যাবে না তাওহীদে থাকতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আপনার নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে রমজান মাসে সওম রাখবেন সামর্থ্য হলে হজ করবেন প্রতিবেশীর খোঁজ নেবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন পিতামাতার খেদমত করবেন ইত্যাদি সত্যবাদিতার পরিচয় দিবেন সবসময় সত্য কথা বলবেন ন্যায়ের পথে থাকবেন এই যে কথাগুলো কোরআনে আছে না এই কথাগুলো কিন্তু আগেকার ধর্মগ্রন্থের মধ্যেও ছিল ছিল না ছিল তো এগুলো কিন্তু অসাম্প্রদায়িক কথা এগুলো সাম্প্রদায়িক কোনো কথা নয় কারণ প্রত্যেক ধর্মগ্রন্থে এই কথাগুলো ছিল সত্য কথা বলতে হবে পিতামাতার খেদমত করতে হবে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে সব ধর্মগ্রন্থে ছিল এগুলো কোরআনেও আল্লাহ পাক আবার নাজিল করেছেন কি জন্যে যাতে করে আমরা আমল করতে পারি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন একই সাথে কোরআনের যত নিষেধ আছে এই নিষেধগুলো বর্জন করতে হবে শুধু আমল করব নিষেধ ছাড়বো না এমনটা হবে না এমনটা করলে হবে নিষেধও বর্জন করতে হবে আপনি নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ সুদটাও ছেড়ে দেন আপনি যাকাত দিচ্ছেন আলহামদুলিল্লাহ ঘুষ নিয়েন না আপনি হজ করছেন ওমরা করছেন মাশাআল্লাহ আপনি দুর্নীতি করেন না মাপে কম দিয়েন না সিন্ডিকেট করেন না অন্যের সম্পদ আত্মসাৎ করেন না জনগণের প্রতি জুলুম করেন না আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করুন আমিন আদেশ মানছেন মানেন আলহামদুলিল্লাহ একই সাথে নিষেধগুলোকে বর্জন করেন আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন আমিন অসংখ্য নিষেধ আছে জেনার ধার কাছে যাওয়া যাবে না মাদকদ্রব্য খাওয়া যাবে না অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না ইতিমের মাল ভক্ষণ করা যাবে না পরকীয়া করা যাবে না ব্যভিচার করা যাবে না ইত্যাদি ইত্যাদি মিথ্যা কথা বলা যাবে না চুরি ডাকাতি করা যাবে না অন্যকে ঠকানো যাবে না কত নিষেধ আছে কোরআনে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করলে পরে কোরআনের হকগুলো আদায় হবে ইনশাআল্লাহ তাআলা আর সবশেষ কাজ হচ্ছে কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে কোরআন এবং হাদিস হাদিস আর কোরআন আলাদা কিছু নয় হাদিস কোরআনের ব্যাখ্যা কোরআন এবং হাদিসের এই দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে হোক সে মুসলিম বা অমুসলিম হোক সে পাহাড়ি এলাকার মানুষ হোক সে জনপদের মানুষ হোক সে চাকমা হোক সে মারমা হোক সে রাখাইন হোক সে আরাকানের হোক যে কোনো জায়গার মানুষ যে কোনো গোত্রের যে কোনো শ্রেণীর মানুষ হোক সে ধনী বা গরিব বা সাদা বা কালো ইত্যাদি যে কোনো ভাষাভাষী হোক যে কোনো দেশের হোক সবার ঘরে ঘরে কোরআনের মৌলিক দাওয়াত
পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন যত বেশি দাওয়াত পৌঁছাবেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা থাকবে ইনশাআল্লাহ দ্বীন ইসলাম জিন্দা থাকলে আমরা নিরাপদে থাকব ইসলাম জিন্দা না থাকলে আমরা নিরাপদে থাকব না ইসলাম যদি পৃথিবীতে না থাকে এই মুসলিমদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না যদি মুসলিমদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে ইসলামকে টিকিয়ে রাখুন আর ইসলামকে টিকিয়ে রাখতে হলে কোরআন এবং হাদিসের দাওয়াত নিজে আমল করে মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করুন আল্লাহ পাক আমাদের সবাইকে এই কাজগুলো করার যা বললাম তার উপর আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন আমিন আপনারা সবাই সোম রেখেছেন আমরা দোয়া করি আল্লাহ পাক সবার সোমগুলোকে কবুল করুন এবং সোমরত অবস্থায় বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝে আমল করার তৌফিক ইনায়াত করুন আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানানোর তৌফিক দান করুন আমাদেরকেও কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমরা দোয়া করি রমজান মাসে আমরা যেন বেশি বেশি মানুষকে ইফতার করাতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন আমরা সোম রেখে রোজা রেখে যেন আল্লাহর অবাধ্যতামূলক যত কাজ আছে সমস্ত কাজগুলো ছেড়ে দেই আল্লাহ পাক তৌফিক দান করুন রমজান রোজা রেখে যেন আমরা মিথ্যা কথা না বলি গীবত না করি মানুষের বদনাম না করি তোহমত না দেই মাপে কম না দেই ইচ্ছা করে বাজারে সিন্ডিকেট না তৈরি করি অন্যের সম্পদ আত্মসাৎ না করি কাউকে কষ্ট না দেই রমজানের সোম রেখে যাবতীয় পাপাচার ছেড়ে দিতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন আমিন এবং সোমরত অবস্থায় যেন বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি জিকির আজগার করতে পারি দীন ইসলামের খেদমত করতে পারি কী কাজ করলে ইসলাম এগিয়ে যাবে ফিকির করতে পারি মানুষের কল্যাণে কাজ করতে পারি মানবতার সেবায় কাজ করতে পারি রোজা রেখে আমরা যেন অন্যের উপকারে আসতে পারি এই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন আমিন একই সাথে আমাকে এখানে একটা টপিক বলা হয়েছে যে সামাজিক যে অনৈক্যগুলো এখন দেখা যাচ্ছে আমরা এটা সমাজে খুব লক্ষ্য করি ধর্মীয় ক্ষেত্রে অনৈক্য হয় তুই অমুক মাঝহাব তুই তমুক মাঝহাব তুই অমুক তরিকা তুই তমুক তরিকা এগুলো বলা হয় আবার পলিটিক্যাল ক্ষেত্রেও দেখা যায় তুই অমুক দল করিস তুই তমুক দল করিস এগুলো হয় বিভিন্নভাবে আমরা সামাজিক আজকে বিভক্তির শিকার অথচ আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আমাদের একমাত্র পরিচয় হচ্ছে আমরা মুসলিম যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এরা সবাই মুসলিম যারা আল্লাহকে স্বীকার করে নবীকে স্বীকার করে কোরআনকে মেনে চলে কেবলাকে মেনে নিয়েছে নামাজ আদায় করে এরা সবাই মুসলিম এর পরে আমাদের কোনো পরিচয় থাকতে পারে কিন্তু আমাদের মৌলিক পরিচয় আমরা সবাই মুসলিম যদি আমরা সবাই মুসলিম হই মুমিন হই আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা সবাই পরস্পর ভাই ভাই এক ভাই আরেক ভাইকে ছোট মনে করবে তাকে দমন করবে অত্যাচার করবে তাকে আঘাত করবে অসম্মান করবে এটা ইসলামের শিক্ষা নয় সামাজিক ঐক্য এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আল্লাহ পাক আমাদের সবাইকে মুসলিম ঐক্যের আন্ডারে নিয়ে আসুন আমিন আমরা সবাই মুসলিম আজকে আমি যাকে তুচ্ছ করছি হতে পারে সেই ব্যক্তি সেই ভাই পরকালে আমার আগে জান্নাতে চলে গেছে হতে পারে না আর আজকে আমি যাকে নিয়ে গর্ব করছি এমন হতে পারে সে পরকালে কুলসিরাতে আটকে গেছে এমন হতে পারে না অতএব আল্লাহ পাক জানেন আমাদের কার মধ্যে কতটুকু তাকওয়া আছে অতএব নিজেকে বড় না মনে করে অন্যের সম্মান প্রদান করা শিখি সামাজিক ঐক্য বজায় রাখতে শিখি সমাজের মধ্যে শয়তান দুই প্রকার আছে মানুষ শয়তান এবং জিন শয়তান এই শয়তানদেরকে বয়কট করতে শিখি এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে শিখি সামাজিক বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সমাজের ক্ষেত্রে আমরা সবাই একে অপরের ভাই ভাই হয়ে যাই একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটা আলোকিত সমাজ গড়ে তুলি ইসলামিক সমাজ গড়ে তুলি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমাদের আজানের সময় হয়েছে এখন আজান হবে যাদের ওযু নাই ওযু করে আসেন ইনশাআল্লাহ তাআলা আমাদের এখানে পাঁচটায় জামাত হবে ইনশাআল্লাহ যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো আপনারা নামাজের পরে করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা